নমস্কার, আমি পার্থিক, আর তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো এবছরে দুর্গাপূজায় সপ্তমীর সকালের নবপত্রিকা স্নান দেখার জন্য কিন্তু আমি পৌঁছে গেছিলাম শিলিগুড়ির শহরের মহানন্দা নদীর ঘাটে। আর এই মহানন্দার ঘাটেই একটি পরিবারের সাথে কথা বলে আমি এই নবপত্রিকা স্নানের রীতি সম্পর্কে কিছু কথা জানতে পারি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান হলো দুর্গাপূজার একটি অন্যতম মূল বিষয়। অনেকেই কিন্তু কলাবউকে গণেশের বউ বলে মনে করে, তবে এই তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল। নবপত্রিকা হলো নয় ধরনের গাছ সম্বলিত দেবী মহামায়ার প্রতিভু। এই নয়টি গাছ দেবীর নয়টি রূপকে সূচিত করে, যদিও স্নানের পরে শুধুমাত্র দেবীর চণ্ডিকা রূপের পূজা করা হয়, আর ইনিই থাকেন গণেশের পাশে, কারণ গণেশ দেবীর অত্যন্ত প্রিয় একজন পুত্র। জানা যায় পুরাকালে শবররা কিন্তু এই নবপত্রিকার মাধ্যমেই দেবীর পুজো করতেন, আর সেখান থেকেই এই নবপত্রিকার চল। নবপত্রিকার এই নটি গাছ হল যথাক্রমে কলা, কচু, হলুদ, জয়ন্তী, দারিম, বেল, অশোক, মান এবং সর্বশেষে ধান। তো এই মিলেই নটি গাছ। ওং হরিদ্রে ওং হরিদ্রে হর রূপাশি শঙ্করস্য শরাপ্রিয়ে রুদ্র রূপাশি দেবী তাং সর্ব শান্তি প্রদচ্ছমে। ওং লক্ষ্মী তং ধন্য রূপাশি প্রাণিনাং প্রাণদায়িনী স্থিরাতং তং হীনো ভূত গৃহে কাম প্রদা ভব। Thank you.
নবপত্রিকা স্নানের পর ঢাকের বাজনার সাথে নবপত্রিকার মণ্ডপে প্রবেশের মধ্য দিয়েই কিন্তু দুর্গাপূজার শুভ আনুষ্ঠানিক সূচনা হয়ে থাকে। তো আমার জানা কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।